তো ছাত্রছাত্রীরা সকলকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউএয়েতে আজকে আমরা আলোচনা করব তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কমভেন্স স্কলারশিপ যেটির আবেদন ইতিমধ্যেই তোমাদের জন্য শুরু হয়ে গেছে সেই স্বামী বিবেকানন্দ মেরিট কমভেন্স স্কলারশিপ আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং তোমরা যে যে ক্লাসে পড়ছো সেই অনুযায়ী তোমরা কত টাকা করে প্রত্যেক মাসে তোমরা এই স্কলারশিপ পাবে সেটা সম্পূর্ণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেবো তাছাড়া তোমাদের বলে দিই কিভাবে স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ তোমাদের স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে সেটি ইতিমধ্যেই আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং তোমরা আই বাটনেও পেয়ে যাবে সেখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের যেভাবে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণটা সেখানে কিন্তু আমি আলোচনা করেছি তো ভিডিওটি তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ বহু ছাত্র আমার কাছে বারবার জানতে চাইছো যে কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা করে তোমাদের স্কলারশিপ দেওয়া হবে সেই অনুযায়ী তোমাদের আজকে এই ভিডিওটি বানানো তাছাড়া শুধুমাত্র ষাট পার্সেন্ট নম্বর পেলেই হবে না তার চেয়ে কম নম্বর পেলেও তোমরা এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে কারা কিভাবে আবেদন করতে পারবে সম্পূর্ণটা জানাবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং যারা চ্যানেলে নতুন আছো এই রকম স্কলারশিপ জাতীয় পোস্ট বিভিন্ন এডুকেশনাল নিউজ তার পাশাপাশি তোমাদের সমস্ত ক্লাসের অধ্যায়ভিত্তিক নোটস এবং সাজেশান পেয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তারা আইকনটিকে ক্লিক করে দিতে হবে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো প্রথমে ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের বলে দিই তোমাদের এই স্কলারশিপের আবেদন যেটি শুরু হয়েছে সেটি তোমাদের ষোলো এগারো দু হাজার একুশ অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে চলবে এবং এর এখনও কিন্তু কোনো রকম তোমাদের ক্লোজিং ডেট দেওয়া হয়নি অর্থাৎ ধরে নেওয়াই যাচ্ছে যে মোটামুটি তিন মাসের মতো কিন্তু এই আবেদন চলবে এবং সম্পূর্ণ পদ্ধতিটা তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার পর তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন তার কাছে গিয়ে তোমাদের এই হার্ড কপিটা তোমাদের কিন্তু জমা করতে হবে তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি কি ডকুমেন্টস এবং কোন ক্লাসের জন্য তোমরা কত টাকা স্কলারশিপ পাবে সেটা দেখা যাক দেখো প্রথমে তোমাদের এই স্কলারশিপে আবেদনের জন্য যেটা এখান থেকে বলে দেওয়া হয়েছে ওয়েবসাইটে সেটি হচ্ছে আয়ের ঊর্ধ্বসীমা অর্থাৎ তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম বছরে ইনকাম কত হতে হবে বলে দেওয়া হয়েছে পারিবারিক আয় তোমাদের আড়াই লক্ষ টাকা বা তার কম হতে হবে শুধুমাত্র যে সকল মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় বাকি সবার ক্ষেত্রে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ পাওয়ার জন্য তাদের পারিবারিক আয় আড়াই লাখ টাকা বা তার কম কিন্তু হতে হবে পদ্ধতি এবার দেখা যাক প্রথমে তোমাদের যেতে হবে বাংলার উচ্চশিক্ষা ডট বি জিওভি ডট ইন আমি এই ওয়েবসাইটে গিয়েও তোমাদের দেখিয়ে দেবো ভিডিও শেষে আগে বলে দিই পদ্ধতিটা তো বাংলার উচ্চশিক্ষা ডট বি ওয়েবসাইটে যাওয়ার পর ডানদিকে দেখবে সেখানে লেখা আছে এস বি এম সি এম বাটন আছে সেটাই ক্লিক করলেই তোমরা সরাসরি স্বামী বিবেকানন্দ মেরিট কমভেন্সের পেজে চলে যাবে আর একটি কথা বলে রাখি ওই স্বামী বিবেকানন্দ মেরিট কমভেন্সের পেজেই যে সকল মেয়েরা বা বোনেরা তোমরা কন্যাশ্রীর কে থ্রি এর আবেদন করবে তারাও কিন্তু ওই ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারো তারপরে দু নম্বর স্টেপে হচ্ছে তোমাদের তথ্য আপলোড করতে হবে অর্থাৎ তোমাদের ইনফরমেশান দিতে হবে অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টসগুলি তোমাদের স্ক্যান করে রাখতে হবে প্রথমটি হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অর্থাৎ যারা যে পরীক্ষাটা পাশ করে এসেছো বিগত সেই ক্লাসের মার্কশিট লাগবে অর্থাৎ যারা এখন ইলেভেনে পড়ছো তাদের মাধ্যমিকের মার্কশিট যারা টুয়েলভে পড়ছো তাদের ইলেভেনের মার্কশিট যারা কলেজে উঠেছো তাদের টুয়েলভের মার্কশিট যারা আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশান হয়ে গিয়ে যারা পোস্ট গ্রাজুয়েশানে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েশনের ফাইনাল মার্কশিটটা কিন্তু তোমাদের লাগবে তারপরে এখানে বলা হচ্ছে শেষ বোর্ড কাউন্সিল কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট তো তোমাদের লাগছে তার পাশাপাশি যেটা তোমাদের আমি বললাম লাস্ট যে পরীক্ষাটা দিয়েছ সেই মার্কশিট লাগবে তো তোমাদের দুটো মার্কশিটই রাখতে হবে মাধ্যমিকের মার্কশিটও হাতে রাখতে হবে এবং যারা উঁচু ক্লাসে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ যারা টুয়েলভে পড়ছো বা তার বেশি উঁচু ক্লাসে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু লাস্ট যে পরীক্ষাটা তোমরা পাস করেছো তার মার্কশিটটা তোমাদের লাগবে যারা ইলেভেনে পড়ছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিট দিলেই হবে অন্যথায় ইলেভেনে ছাড়া বাকি যারা অন্য উঁচু ক্লাসে পড়ছো তাদের ক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট প্লাস লাস্ট যে পরীক্ষাটা তোমরা পাস করেছো সেই মার্কশিটটাও তোমাদের লাগছে তার তারপর হচ্ছে পারিবারিক আয়ের শংসাপত্র অর্থাৎ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে যারা গ্রামে থাকো বা গ্রামীণ এলাকায় থাকো তাদের এসডিও বা বিডিওর কাছ থেকে জয়েন্ট বিডিওর কাছ থেকে তোমাদের এই শংসাপত্রটা নিতে হবে যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকো তাদের এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে নিতে হবে যারা কর্পোরেশনে থাকো তাদের ডেপুটি কমিশনারের কাছ থেকে নিতে হবে বা যে কোনো গ্রুপ এ বা গেজেটেড অফিসারের কাছ থেকে তোমাদের কিন্তু এই ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম যেটি আছে সেটি কিন্তু লিখিয়ে আনতে হবে তারপর হচ্ছে বসবাসের সার্টিফিকেট যেটাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও বলে যেটাকে ডমিসাইল সার্টিফিকেটও বলে এই সার্টিফিকেট হিসাবে তোমরা ভোটার আইডি কার্ড ইউজ করতে পারো আধার কার্ড ইউজ করতে পারো রেশন কার্ড ইউজ করতে পারো যাদের আঠেরো বছর হয়নি তারা আধার কার্ড বা রেশন কার্ড কিন্তু তারা কিন্তু ইউজ করতে পারো যাদের এর মধ্যে কোনোটাই নেই তারা কিন্তু লোকাল যে এমপি বা এমএলএ রয়েছে তাদের কাছ থেকে কিন্তু লিখিয়েও তাদের কিন্তু আনতে পারো ডমিসাইল সার্টিফিকেট তারপরের যে পয়েন্টটি সেটি হচ্ছে তোমাদের ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজে তোমাদের স্ক্যান কপি দিতে হবে অর্থাৎ ফার্স্ট পেজ অর্থাৎ অ্যাকাউন্ট যেখানে তোমার নাম লেখা থাকবে অ্যাকাউন্ট নম্বর লেখা থাকবে আইএফএসসি কোড লেখা থাকবে ব্রাঞ্চ কোড লেখা থাকবে ওই পেজটির স্ক্যান কপি কিন্তু লাগবে আর তোমরা যে বর্তমান ক্লাসে পড়ছ সেই বর্তমান ক্লাসে যে তোমরা ভর্তি হয়েছ সেই ভর্তির রসিদটা তোমাদের কিন্তু লাগবে ডকুমেন্টস হিসেবে তো এই এই জিনিস তোমাদের কিন্তু লাগবে শুধু এই এই জিনিস দিলেই হবে না তোমাদের কিন্তু তার সাথে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফও রাখতে হবে এবং একটি সাদা কাগজে নীল অথবা কালো পেন দিয়ে তোমাদের কিন্তু ইংরেজিতে সই করতেও হবে এই দুটি জিনিস কিন্তু আরও এক্সট্রা লাগছে তো এই যে ডকুমেন্টসগুলো বললাম তার সাথে তোমাদের ফটো লাগবে নিজেদের পাসপোর্ট সাইজ কালার ফটো আর তোমাদের লাগবে নিজেদের সই এই দুটিই কিন্তু তোমাদের এক্সট্রা আরও লাগছে এবার আমি বলে দিই যে 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 ক্লাসে পড়ছো সেই ক্লাস অনুযায়ী কে কত টাকা পাবে তো দেখো প্রথমে আমরা বলবো যে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ ইলেভেন টুয়েলভে যারা পড়ছো আর্টস কমার্স সায়েন্স নিয়ে তাদের প্রত্যেকের ক্ষেত্রে সিক্সটি নম্বর পেতে হবে এবং সিক্সটি পারসেন্ট নম্বর পেলেই তোমরা কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছ উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ যারা ইলেভেন টুয়েলভে আর্টস কমার্স সায়েন্স নিয়ে পড়ছো তারা প্রত্যেকেই এক হাজার টাকা করে পাবে তারপরে লেখা আছে দেখো স্নাতক স্তর কলা স্নাতক স্তর বাণিজ্য স্নাতক স্তর বিজ্ঞান স্নাতক স্তর মানে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশান কোর্স অর্থাৎ যারা গ্র্যাজুয়েশান করছো বিএ বি কম বিকম যারা করছো তাদের ক্ষেত্রে প্রতি মাসে এক হাজার টাকা করে এবং যারা বিএসসি করছে সায়েন্স নিয়ে তাদের ক্ষেত্রে প্রতি মাসে দেড় হাজার টাকা করে তাছাড়া যারা অন্যান্য পেশাদারি কোর্স করছে বিভিন্ন রকমের ভোকেশনাল কোর্স বা ডিপ্লোমা কোর্স তারাও প্রতি মাসে কিন্তু দেড় হাজার টাকা করে পাবে তারপরে চলে যাবো আমাদের পিজি কোর্সের জন্য অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশান যারা মাস্টার্স ডিগ্রি করছে তাদের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর অর্থাৎ এস বিএমসি এমের জন্য অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম জন্য তাদের তিপ্পান্ন শতাংশ নম্বর পেতে হবে এবং যদি কেউ কন্যাশ্রীর আবেদন করতে চায় সেক্ষেত্রে তাদের কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেতে হবে স্নাতকোত্তর স্তর কলা আর স্নাতকোত্তর স্তর বাণিজ্য অর্থাৎ আর্টস এবং কমার্স নিয়ে যারা মাস্টার্স ডিগ্রি করছে তাদের প্রতি মাসে দু টাকা করে দেওয়া হবে এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশান করছে সায়েন্সে তাদের প্রতি মাসে কিন্তু আড়াই হাজার টাকা করে দেওয়া হবে তার পাশাপাশি যারা পোস্ট গ্রাজুয়েশন করছে মাস্টার্স ডিগ্রি করছে ভোকেশনাল কোর্স বা ডিপ্লোমার ওপর তারা তাদেরকেও কিন্তু প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে তারপরে হচ্ছে যারা পিএইচডি করছে বা এম করছে ঠিক আছে যারা প্রথম যারা এমফিল করছে তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে এবং যারা পিএইচডি করছে তাদের প্রতি মাসে কিন্তু আট হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে তারপরে যারা বিই বিটেক করছে ইঞ্জিনিয়ারিং করছে তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হবে ঠিক আছে আর তারা কিন্তু প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে যারা পলিটেকনিক করছে তাদের সিক্সটি পারসেন্ট নম্বর পেতে হবে তারা প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবে এবং যারা এমবিবিএস করছে ডাক্তারি পড়ছে তাদের ক্ষেত্রেও সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হবে এবং তারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং যারা ডিপ্লোমা করছে তাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবে এই হচ্ছে সরকারি অনুমোদিত যে লিস্ট যে কে কত টাকা পাবে সেই হিসেবটাই আশা করি ছাত্রছাত্রীরা তোমাদের সকলের এই বিষয়ে যাবতীয় ডাউটস আমি এই ভিডিওর মাধ্যমে দূর দূর করতে পারলাম তবুও তার কারোর যদি কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে তোমাদের ডাউটসগুলো দূর করার চেষ্টা করব। তো ভিডিওটি এইটুকুই ছিল দেখা হচ্ছে আগামী ভিডিও